লাঙল কোটে শকুন উদ্ধার, এলাকায় হইচই মানুষের ভিড়। কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার 1 নং ওয়ার্ড উত্তর শ্রীহাসু গ্রামে একটি অসুস্থ শকুন উদ্ধার করেছে এলাকাবাসী। জানা যায়, রোববার সন্ধ্যা 5টার দিকে আকাশে উড়ে যাওয়ার সময় শকুনটি অসুস্থ হয়ে হঠাৎ নিচে পড়ে যায়। তখন ওই এলাকার নুরুল আমিন নামে এক যুবক দেখে ভিন্ন কোনো প্রাণী ভেবে শকুনটি উদ্ধার করে বাড়িতে নিয়ে তার বাবার কাছ থেকে জানতে পারে এটি শকুন। তখন সে শকুনটি বন্দি করে বন বিভাগে বিষয়টি অবগত করে। শকুন আটকের খবর পেয়ে অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন উৎসুক জনতা। দর্শকরা জানান, শকুনের গল্প বিভিন্ন বই পুস্তকে পড়েছি এবং টেলিভিশনে দেখেছি, কখনো সরাসরি শকুন দেখা হয়নি, তাই শকুন উদ্ধারের খবর পেয়ে দেখার জন্য ছুটে এসেছি। কিন্তু এখানে এমন সময় শকুনের অস্তিত্ব কোথা থেকে এলো, বিষয়টি নিয়ে ভাবছেন সবাই। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, আমি বিষয়টি জেনেছি, যদি কোনো সেবার প্রয়োজন হয় তাহলে প্রয়োজনীয় সেবা দেওয়া হবে। উপজেলা বন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, রাতে খবর পেয়েছি, সকালে শকুনটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাসমিয়া তুষাইবা, নিউজ প্লাস। ঐতিহ্যবাহী কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, এমবিএ ও এলএলএম ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। নির্মল সবুজ পরিবেশে অবস্থিত ক্যাম্পাসে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব ফ্যাসিলিটি এবং একদল মানসম্পন্ন ও নিবেদিত শিক্ষক ও কর্মকর্তাদের তত্ত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী শিক্ষা ব্যবস্থার উৎকর্ষতায় কাজ করে যাচ্ছে।